ডায়েরির মলিন পাতায় ঘেটে যাওয়া লেখাটাতে মোহনার আফসোস ছাড়া পাপ কার্যের কথা লেখা। হৈমন্তের ফোন পেয়েই মায়া ছুটে এসেছিল বাড়িতে। হৈমন্ত তখন বিপ্রতীপের বাড়ির ছাদের চিলে কোঠার ঘরে। মায়া ঘরে ঢুকতেই দেখে হৈমন্ত একটা ডায়েরি বারবার ডেড়ে চেড়ে দেখছে। মায়া তার সামনে দাঁড়াতেই ডায়েরিটা মেলে ধরে হৈমন্ত। মায়া ডায়েরিটা ওলট পালট করে দেখলো কতক্ষণ। ডায়েরিটার এমন অদ্ভুত নামকরণ দেখে সামান্য চমকায়ও সে, কিন্তু ডায়েরিটা খুলে পুরোই হতভম্ব হয়ে গেল মায়া। ডায়েরিটার প্রথম থেকে মাঝামাঝি অংশ ছেঁড়া, লাস্টের কত পৃষ্ঠা নেই, কেবল গুটি কয়েক পৃষ্ঠা আছে ডায়েরিটার। মায়া মাঝামাঝি একটা পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পায়। তারিখটা বেশ পুরনো, আরও 35 বছর আগের। এত পুরনো তারিখ দেখে ভ্রু কিঞ্চিত কুচকে যায় তার। তারিখের থেকে চোখ নামিয়ে আনে পৃষ্ঠার মাঝামাঝি দোয়াত দিয়ে লেখা স্থূল শব্দ যুগলে। দোয়াতের কালি ঘেটে গিয়ে কালছিটে হয়ে গেছে, তবু লেখাটা স্পষ্ট হয়ে জানান দিচ্ছে মোহনার কৃতকর্ম। গোটা গোটা অক্ষরে লেখা, জীবনে দ্বিতীয়বারে খুনটা করেছি আজ। প্রথম খুনটা করার সময় টার্গেট করেছিলাম দ্বিতীয় খুনটা তাকেই করব। প্রথমবারের মতন আমার হাত কাঁপেনি আজ, হৃদস্পন্দনগুলো ছলাৎ করে ওঠেনি খুন করার সময়। বেশ ভাবশীলভাবে খুনটা করেছি। সবার ভাষ্যমতে খুন হওয়া ব্যক্তিটা আমার ভাইয়ের বউ। খুন করে পিস পিস করে কেটেছি, মাটির ঘর লাল বর্ণ ধারণ করেছিল। তারপর ভাসিয়ে দিয়েছি বাড়ির পেছনের পুকুরটাতে, কেউ জানবে না সে কোথায়। কি তৃপ্তি! মায়ের হাত থেকে ছিটকে ডায়েরিটা পড়ে যায়। চোখের সামনে যেন দেখল সে নিদারুণ বিভৎসতা। এত ভয়ঙ্কর তার শাশুড়ি, এতদিন যাবৎ তার আচরণের কারণে তাকে নিকৃষ্ট মনে হয়েছিল, কিন্তু আজ যেন তাকে অখ্যায়িত করার ভাষা মায়ার জানা নেই। শব্দভাণ্ডার খুঁজেও পাওয়া মোহনার জন্য উপযুক্ত শব্দ। মানুষ এতটা খারাপ কিভাবে হয়? হৈমন্ত ডায়েরিটা উঠালো। হৈমন্তের মাঝে কোনো পরিবর্তন নেই, কারণ সে হয়তো আগেই পড়ে ফেলেছে। মায়ের শরীর অনবরত কাঁপছে আর ঘামছে। এমন নিষ্ঠুর মেয়ে মানুষ হতে পারে কখনো? হৈমন্ত মায়ার আঁচল টেনে মায়ার মুখের ঘামটুকু মুছে দেয় যত্নে, বাহুতে হাত রেখে ভরসা দেয়, চোখ দিয়ে ইশারা করে পরের পৃষ্ঠাগুলো পড়তে। মায়া আবার পৃষ্ঠা উল্টায়, মাঝের পৃষ্ঠাগুলো ছেঁড়া। 1, 2, 3 করে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ঠিক ষষ্ঠ নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি আরেকটা লেখা চোখে পড়লো মায়ার। মায়া নিজেকে শক্ত করলো, এই ভেবে যে হয়তো আরও বিভৎস কিছু আছে ডায়েরিটার মাঝে। এই লেখাটা লেখা হয়েছে আগের লেখাটার ঠিক 2 মাস পর। এই নিয়ে তৃতীয় খুনটা করেই ফেললাম। মানুষ জানবে না আমার ভাই আমার হাতে খুন হয়েছে। আহারে বেচারা, খুব কষ্ট দিয়ে মেরেছি তোকে, তাই না রে? মানুষ তো লাশটা দেখবে আর আফসোসের স্বরে বলবে, আহারে কৃষ্ণকমল লোকটা কতই না ভালো ছিল, ফাঁসি দিয়ে মরল কেন? নিশ্চয় বউটা পরপুরুষের সাথে গিয়েছিল বলে এরকম কাজ করলো লোকটা। আহারে আহারে, ওরা তো আর ঝুলন্টা লাশের গলায় মোটা দাগ দেখে ভেতরের ভয়াবহতাটা কেউ জানবে না। মায়া আরেক দফা চমকে গেল, নিজের ভাইকেও এই মহিলা খুন করেছে, এই মানুষ নাকি পিশাচ। মায়া ব্যতিব্যস্ত হয়ে পরপর আরও পৃষ্ঠা উল্টায়, এই মহিলা আর কোনো খুন করেছে কিনা জানার জন্য। কিন্তু না, আর কোনো খুনের কাহিনী নেই। মায়া স্বস্তির শ্বাস ফেলে। এই মহিলাকে রীতিমতো তার ভয় করছে এখন। এই মহিলা যে স্বাভাবিক না বুঝাই যাচ্ছে, মারাত্মক রকমের মানসিক সমস্যার রুগী তা আর বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিক মানুষ কখনো এমন করতে পারবে না নিশ্চয়ই। মায়া ডায়েরিটা বন্ধ করতে নিলেই থামিয়ে দেয় হৈমন্ত, ধীর কণ্ঠে বলে, আরো কিছু আছে লেখা, শেষ পৃষ্ঠায় দেখ। মায়া অবাক হয়, আরো কিছু লেখা আছে মানে? এ মহিলা কি আরো খুন করেছে? কাকে করেছে? মায়া বিদ্যুতের গতিতে আবার ডায়েরিটা খোলে। শেষ পৃষ্ঠায় চোখ যেতেই চক্ষু চড়ক গাছ, ডায়েরিটা পুরনো, সেখানে লেখা প্রতিটা ঘটনা কাল সময়ও পুরনো। কিন্তু এই লেখাটা পুরনো না, কয়েকদিনের মাঝেই লিখেছে, তারিখটা প্রায় মাসখানেক আগের। কালো বলপেন দিয়ে হয়তো লিখেছে লেখাটা। আমার মৃত্যু খোদা অনেক বছর আগেই মিটে গিয়েছিল, কিন্তু কে জানতো তা এত বছর পর আবার জেগে উঠবে। আমি আবার রক্ত মাখবো হাতে। খুব শীঘ্রই পড়তে যাচ্ছে আরেকটা লাশ,
সময়ের অপেক্ষা কেবল। মায়া একবার লেখাটা আরেকবার হৈমুত্তর দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। তার চোখ ব্যাপ্ত করেছে কত রকমের কথা। হৈমন্ত মায়ের অবস্থা বুঝলো, ধীর গতিতে মায়ের হাতে নিজের হাত রাখলো, আশ্বাসের স্বরে বলল, ভয় পাস না, আমি আছি তো। এই মহিলাকে আর কারো মৃত্যুর কারণ হতে দেওয়া যাবে না। তিন তিনটা খুন করেছে সে, নিজের ভাই আর বৌদিকে খুন করেছে, কিন্তু আরেকটা কে সেটা বের করতে হবে আমাদের। আর তাছাড়া সে পরবর্তী কাকে নিশানা করছে সেটাও খুঁজে বের করতে হবে আমাদের। আমরা পারবো, শেষ টার্গেট আমি না তো। হৈমন্ত কেঁপে উঠল মায়ের প্রশ্নে। সত্যি তো, সে তো এটা ভাবিনি, শেষ টার্গেট তো মায়াও হতে পারে, কারণ ইদানিং মায়া এই মহিলাকে জ্বালাচ্ছে খ্যাপাচ্ছে। নিজের ভয়টা নিজের মনেই রাখলো হৈমন্ত, ভরসার স্বরে বলল, আরে না, তুই হবি কেন? আর তুই হলেও বা কি, আমি আসি না তোর সাথে, আমি তো ঢাল হয়ে দাঁড়াবো, ভাবিস না, আবার দর্শিনী দিদিও হতে পারে, সাবধানে থাকতে হবে। হৈমন্ত যতই আশ্বাস দেখ মায়ার মনে খুঁতখুঁত রয়ে গেল, যতটুকু মনে হয়েছে মোহনার ভয়ঙ্কর মহিলা, শেষ টার্গেট খুব সম্ভবত মায়াই হবে। মায়ার নিজেকে সাবধানে রাখতে হবে, তার বোনের জন্য হলেও তাকে বাঁচতে হবে। দারুণ কারুকাজ সজ্জিত সোফার মাঝে গোল হয়ে বসে আছে মৃত্যুঞ্জয়। বিশাল পরিবার, মধ্যমণি হলো দর্শিনী। সবার কৌতূহল দৃষ্টি দর্শিনীর মুখের উপর। দর্শিনীর মনে সামান্য ভয় আর লজ্জা মিলে মিশ্র অনুভূতির সৃষ্টি হচ্ছে। সে যখন প্রবেশ করলো বাড়িতে, যে ভদ্রমহিলা তার নাম জিজ্ঞেস করেছিল সেই মহিলা তার পাশে বসে আছে হাসি হাসি মুখে। তার আশেপাশে অনেক মানুষ, 7-8 বছরের একটা ফর্সা ধপধপে ছেলেও আছে, এটা যে পুরো বিদেশি দেখেই বোঝা যাচ্ছে। দর্শিনী কৌতূহল দৃষ্টি ওদিক ওদিক ঘুরিয়ে আমতা আমতা করে বলল, মৃত্যুঞ্জয় কোথায়? পাশের মহিলাটি মুচকি হাসলো, দর্শিনীর মাথায় হাত বুলিয়ে বলল, ও তো নিজের ঘরে আছে, তুমি ভালো আছো তো মা? দর্শিনী অবাক হলো এই অপরিচিত মহিলার আচরণে, এত সুন্দর ব্যবহার। দর্শিনী হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ আন্টি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, তোমাকে দেখার বড্ড ইচ্ছে ছিল, আজ পূরণ হলো। তুমি ভারী মিষ্টি, প্রেগনেন্সির কারণে বোধহয় আরো বেশি মিষ্টি লাগছে। দর্শিনী কিঞ্চিত অবাক হলো মহিলার কথা, কিন্তু অবাক ভাবটা নিজের ভিতরেই রাখলো। তাছাড়া ভদ্রমহিলা দারুণ বাংলা জানেন, বিদেশি কোনো ছাপ নেই শরীরে। দর্শিনীর ভাবনার মাঝেই তার সামনে সোফায় বসা ফর্সা বাচ্চা ভদ্রমহিলাকে উদ্দেশ্য করেই বলল, হু ইজ শি জেম্মা? দর্শিনীর পাশে বসা মহিলাটা মুচকি হাসলো, ছেলেটার মাথায় হাত বুলিয়ে মিষ্টি করে বলল, শি ইজ এ ফেরি, তোমার না ফেরি পছন্দ? বাচ্চাটা মাথা ঝাঁকালো, যার অর্থ তার ফেরি পছন্দ। অতঃপর সে দর্শিনীর দিকে তাকে মিষ্টি করে বলল, আই এম ধ্রুব, আমি বেঙ্গলিও পারি, জেম্মা শিখিয়েছে, তোমাকে আমার দারুণ লেগেছে ডার্লিং। দর্শিনী চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ছেলেটার কথায়, কি পাকা ছেলে, তবে ভীষণ আদুরে আর মিষ্টিও। বাংলাটা একটু অশুদ্ধ বলে, কিন্তু দারুণ লাগে। ভদ্রমহিলা এবার দর্শিনীকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ভদ্রমহিলা হলো মৃত্যুঞ্জয়ের মা, পিচ্চিটা মৃত্যুঞ্জয়ের কাকাতো ভাই, মৃত্যুঞ্জয়ের বাবা কাকারা দুই ভাই আর তাদের এক বোন আছে, সে বাংলাদেশি থাকে। এছাড়া মৃত্যুঞ্জয়দের পরিবারের সবাই বিদেশি, মৃত্যুঞ্জয়ের কাকি সেই দেশেরই মহিলা, সবাই বেশ ভালো ও মিশুক। দর্শিনীর এক নিমিষে পুরো পরিবারটাকে দারুণ লেগে যায়। সবার সাথে পরিচয়ে ব্যস্ত থাকা কালীন ড্রয়িং রুমে হাজির হয় লম্বা চওড়া এক ভদ্রলোক। দর্শিনীর দিকে দৃষ্টি দিয়ে চিৎকার দিয়ে বলে, এই মেয়েটা এখানে কি করছে? ওর বাড়িতে, এই বাড়িতে ওর কি? মাথার উপর শব্দহীন ঘুরছে ফ্যান, পরিবেশটা একদম নীরব। এতক্ষণের কৌতূহল আনন্দ সব চাপা পড়ে গিয়েছে আকস্মিক ভীতির কাছে। দর্শিনী হতভম্ব হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এখানে হলোটা কি, তাকে দেখে ভদ্রলোকের এমন আচরণ কারণটাই বা কি। লোকটা চিৎকার দিয়ে বাক্য দুখানা উচ্চারণ করে গট গট পায়ে বের হয়ে গিয়েছে। দর্শিনী কেবল বোকার মতন তাকিয়েছিল, তার জানা মতে সে এই লোকটাকে চেনে না। তাহলে তাকে দেখে এমন রিয়্যাক্ট করার কারণটা কি? লোকটা বাক্য দুখানা ব্যয় করে বেরিয়ে যেতে সবাই যেন স্বস্তির শ্বাস ফেলল। মৃত্যুঞ্জয়ের কাকি ধীর গতিতে বলল, গুড লাক আমাদের,
মৃত্যুজনক এমন উচ্চ কণ্ঠ শুনলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত। দর্শিনীর পাশের ভদ্রমহিলাও মাথা নাড়াল। দর্শিনী তখনও সবাইকে দেখে যাচ্ছে, তার মাথায় কিছুই ঢুকল না। মৃত্যুঞ্জয়ের মায়ের দিকে তাকিয়ে দর্শিনী শীতল কণ্ঠে প্রশ্ন করল, উনি কে আর আমাকে দেখেই বা এমন করলো কেন? আমি তো ওনাকে চিনিই না। মৃত্যুঞ্জয়ের মা দৈবশ্রী রায় মিষ্টি হাসলেন, দর্শিনীর মাথায় হাত বুলিয়ে বললেন, উনি মৃত্যুঞ্জয়ের বাবা, আমরা গ্রামে থাকি না বলে হয়তো ছিল না। ভদ্রমহিলার কথায় দর্শিনী ধীর কণ্ঠে বলল, ও আচ্ছা। দৈবশ্রী আর মৃত্যুঞ্জয়ের কাকি হেলেনা কি যেন চোখাচোখি করল। অতঃপর হেলেনা মিষ্টি হেসে আমতা আমতা করে বলল, দাদাভাইয়ের কথায় কিছু মনে করো না ডার্লিং, ইউর ভেরি ভেরি বিউটিফুল লেডি। দাদাভাইয়ের উচ্চ বাক্যের কথা বড় সানকে বলো না কেমন? দর্শিনী ভুরু কুচকাল, সে তো এটাকে স্বাভাবিকভাবেই নিতে পারছে না। তার উপর দুজন মহিলার মুখেই কেমন যেন একটা আতঙ্ক দেখা যাচ্ছে। দর্শিনীর কুঁচকানো ভুরু আরও কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, আরে আমি এটা ওনাকেও বলতে বা যাব কেন, সামান্য ব্যাপার। ডার্লিং ইউ নো, বড় বাবা আর দাদু দুজনে দুজনের এনিমি, কেউ কারোর সাথে কথা বলে না। ছোট্ট ধ্রুবের কথায় দর্শিনীর সন্দেহের তীর আরও ধারালো হয়, ভুরু যুগল কুচকে যায় আরও খানিকটা। বাবার সাথে কথা বলে না মৃত্যুঞ্জয়, কিন্তু কেন? যতটুকু মৃত্যুঞ্জয়কে দর্শিনী চেনে, ছেলেটা যথেষ্ট ভদ্র সভ্য, অথচ সে নিজের বাবার সাথেই কথা বলে না। হেলেনা নিজের ছেলেকে ধমক লাগিয়ে দিল, নিজের ঘরে পাঠিয়ে দিল। ব্যতিব্যস্ত কণ্ঠে কথা ঘোরানোর আপ্রাণ চেষ্টা করে বলল, আরে বেটি বাট, তুমি কিছুটি মনে করো না দুবের কথায়, ও উল্টাপাল্টা বলে। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।